নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অভিনব সংবর্ধনা, অক্সিজেন বয়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর প্রস্তাব বন বিভাগের। সোনাই বাজার থেকে উদ্ধার প্রায় 25 কেজি গাঁজা, আটক এক। সান্ধ্য আইন অমান্যে ভাঙায় পুলিশ ও ব্যবসায়ীর খণ্ডযুদ্ধ, উত্তেজনা এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার বন বিভাগের পক্ষ থেকে 9 বছরের পরিবেশ সচেতন শিশু অভিনব দেবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন তার হাতে ফুলের তোড়া সহ গামোছা পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন ডিএফও সানিদেল চৌধুরী। মাত্র 9 বছর বয়সী অভিনবের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি তাকে শিশুদের রোল মডেল হিসেবে আখ্যা সহ আগামী দিনে জেলার বন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার হাতে দায়িত্ব তুলে দেবেন বলে জানান। উল্লেখ্য, গত 2 জুলাই নিজের জন্মদিন উপলক্ষে 1000টি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল ধলাই বিধানসভা কেন্দ্রের ছোট জালাঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা শিলচর দিল্লি পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র অভিনব দেব। ইতিমধ্যে 160টি গাছ লাগিয়েছে অভিনব। অবশ্য তার এমন উদ্যোগের নেপথ্যে রয়েছেন মা বুল্টি দেব এবং বাবা অজয় দেব। কাছাড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ইনচার্জ তথা সোনাই থানার ওসি মনোজ রাজবংশীর নেতৃত্বে জেলায় নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ নেশাজাতীয় যাবতীয় দ্রব্য উদ্ধার করার পাশাপাশি নেশাদ্রব্য পাচারকারী ও সরবরাহকারীদের উৎখাত করতে তৎপর হতে দেখা যাচ্ছে পুলিশকে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে সোনাই থানার ওসি মনোজ রাজবংশী দলবল নিয়ে সোনাই বাজারে তল্লাশি চালিয়ে একটি স্কুটি থেকে প্রায় 25 কেজি ওজনের গাঁজাসহ এক যুবককে হাতে নাতে আটক করেন। ধৃত যুবকের নাম সন্তোষ সিংহ। তার বাড়ি সোনাই থানার অন্তর্গত কাজীডহর তৃতীয় খণ্ডে বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃত যুবককে পুলিশ রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গেছে। কারফিউ বাস্তবায়নের নাম করে বদরপুর পুলিশের লাঠিচার্জ নিয়ে সোমবার উত্তাল হয়ে ওঠে ভাঙা বাজার এলাকা। এদিন বদরপুর পুলিশ কারফিউ অমান্য করছে বলে ভাঙা বাজারের ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ করলে ব্যবসায়ীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। শেষ পর্যন্ত 2-1 জন মধ্যস্থতাকারীর মাধ্যমে বিষয়টি সাময়িক সমাধান হলেও বর্তমানে সমস্ত ভাঙা এলাকা জুড়ে উত্তেজনার পারদ বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাড়ানো হয়েছে পুলিশ টহল। জেলা পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া জানান, দুপুর আনুমানিক 2 নাগাদ পুলিশের একটি দল বের হয়ে দোকানপাট বন্ধ করতে আবেদন জানায়। তখন একটি বাসনের দোকানের মালিক আব্দুল মান্নান নামের এক ব্যক্তি পুলিশকে গালিগালাজ করলে একপ্রস্থ খণ্ডযুদ্ধ হয়। এ খণ্ডযুদ্ধে 2 জন পুলিশকর্মী সহ ব্যবসায়ী আব্দুল মান্নান গুরুতর আহত হন। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ মতে জানা যায়, বদরপুর থানার নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিদিন ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। কারফিউর নাম করে প্রতিদিন লাঠিচার্জ করছে নয়া ওসি বলে জানান তারা। পাশাপাশি জরিমানা আদায় করছে পুলিশ। গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে কারফিউ চলার কারণে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষদের অবস্থা চূড়ান্ত নাজেহাল। ঠিক সেই জায়গায় নতুন ওসির হিটলারের ভূমিকা নিয়ে ক্ষোভের পারদ চড়ছিল সাধারণ জনগণের মধ্যে, আর এদিন তার বিস্ফোরণ ঘটে বলে জানান তারা। ঘটনায় ব্যবসায়ী আব্দুল মান্নান গুরুতরভাবে আহত হওয়ায় তাকে এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনা বিভিন্ন মোড় ধারণ করেছে দেখে মধ্যস্থতাকারীরা এগিয়ে এসে বিষয়টি নিয়ন্ত্রণ করলেও বদরপুর পুলিশ এক ব্যবসায়ীর উপর মামলা দায়ের করেছেন। ঘটনার পর করিমগঞ্জ থেকে ছুটে আসেন জেলা পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। তিনি বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে উপযুক্ত তদন্ত করা হবে বলে সাংবাদিকদের জানান। স্যার, পুলিশ টিমে মানে জেনারেলি যিহেতু এইটো কার্ফিউ স্টার্ট হয়ে যায় 2 বজাত, আমার পেট্রোলিং টিম এটা ওলাই আহিছিলে দোকানবিলাক যাতে সোনকালে বন্ধ করে দিয়া সময়ত এইটো এনফোর্স করবলে ওলাই আহিছিলে। ওলাই আহোঁতে ভাঙা বাজারের এখন দোকান, বাসন বর্তনের দোকান, তেওঁ মালিক সে আব্দুল মান্নান, সেটা পুলিশের ওপর একদম খুব গালি গালাজ করা আরম্ভ করলে আর ঘপককে আমার টিমটির ওপর মানে দা এখন উলিয়াই পেলে এটাক করবলে ধরলে। এটাক করব ধরতে আমার পুলিশে তেওঁক মানে যেটা ধরব গল যে আমার 2 জন কনস্টেবলটো যেহেতু পুলিশের ওপর এটেক করা এটা বহুত ডাঙর অপরাধ। আমি এই আব্দুল মান্নান বলে মানুষজনকো আমি সহায়ত্ব করেছো। তেওঁ অলপমান মানে অলপ খেলাঠেলি হতে তেওঁ নিজেও অলপ আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু এই আমি এটা কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার করে তেওঁ যথোপযুক্ত ব্যবস্থা পেট্রোলিয়ান বাহিনী বন্দুক ওলাইছিলে। মানে সন্মুখত থাকা মানুষজনে দা এটা উলিয়াই লৈছিলে নিজের প্রটেকশনের কারণে, মানে যেহেতু বন্দুকটো বাৰু হাতত থাকেই সেইকাৰণে নিজের প্রটেকশনের কারণে এটা প্রটেকশন লৈছিল। কিন্তু মানে স্বাভাবিক নিজের সেফটি কেন্দ্রের কারণে এইখানে প্রটেকশন লবই, কিন্তু কোনেও গুলি চলোৱা নাই বা তেনেকুৱা ধরনের ঘটনা হওয়া নাই।
মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 31 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 93 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 56 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 37 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 13 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 69 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 12 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 13 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 5টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 4টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বুধবার শিলচর শহরের শুধু নাজিরপুটি মডেল স্কুলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে। অনলাইন স্লট বুকিং এর মাধ্যমে এদিন 250 জনকে এই কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কাছাড় জেলায় এক প্রচার গাড়ির যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার ডিসি অফিসে জেলাশাসক কীর্তিজলি পতাকা নেড়ে এ যাত্রার সূচনা করেন। এই প্রচার গাড়িতে অডিও ভিডিও সহ প্রচারপত্র বন্টনের সুবিধা রয়েছে। জেলার সর্বত্র এই প্রচার গাড়ির পরিক্রমা চলবে। উল্লেখ্য, বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ইন্স্যুরেন্সের সুযোগ রয়েছে। বিশদ বিবরণ কৃষি বিভাগের ক্ষেত্র কর্মীদের কাছে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। উত্তর কৃষ্ণপুরের আউলিয়াটিলা মসজিদ থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পূর্ত সড়কটি একেবারে বেহাল হয়ে পড়েছে। বৃষ্টিপাতের ফলে বহু কষ্টে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর। মঙ্গলবার স্থানীয়রা জমায়েত হয়ে সড়কের বেহাল অবস্থা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, সোনাই রোড থেকে এই রাস্তা দিয়ে সহজেই মেডিকেল কলেজে আসা যাওয়া করা যায়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়েছে। বড় বড় লরি এই সড়ক দিয়ে চলাচলের ফলে রাস্তাটি কাদাময় হয়েছে। নিজেদের দুরবস্থার কথা তুলে ধরে সড়ক মেরামতের দাবি জানান তারা। এনে জেলাশাসকেরও দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। গাড়ি অনবরত চলে, এদিকে আমরা রাস্তা খারাপ, আমরা চলতে পারি না। এখন আপনারা কিনা সহযোগিতা করে রাস্তা ঠিক করা যায়, ওগুলা ঠিক করে লাইন করে দিয়ে আপনারা কোন গেলে কোন গেলে সহযোগিতা ঠিক হইতো। এখন আমরা খুব বর্তমানে ঘুটি মারবো, গাড়ি বন্ধ করবার লাগি এরপরে দেখা যায় অফিস লাগাই ফড়িয়া ঘটনা হয়েছে। এলা মানুষ প্রায় বাচ্চারা স্কুলও দিতে পারে না, স্কুল বর্তমানে বন্ধ। মসজিদে মানুষ বাড়িতে হয় না, মাঝে কোনো মানুষ যাই না। গাড়ি লইয়া কোনো মানুষ বাড়িলে, বাইক লইয়া করতে বাড়িলে কোনো অসুবিধা লেগে মেডিকেল যাওয়া, ডাক্তার ঘরে যাওয়া, স্কুলে যাওয়া, এটা বাইক লইয়া রাস্তা স্ক্রিন হয়ে যায়। আর বর্তমানে মেডিকেল রোড আউলিয়া তো গিয়েছি, বালি পার্কে মেডিকেল যায়। মেডিকেল রোড একদম চলাচল রাস্তা খারাপ হয়ে গেছে। এখন আপনারা দেখুন দেখি আগে কিলান মানে আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃত ছোট দুধপাতের জিপিতে পানীয় জলের হাহাকারের কথা অকপটে স্বীকার করলেন জিপি সভাপতি রঞ্জিত কুমার সরকার। তিনি জানান, জিপিতে থাকা 4টি পিএইচই প্ল্যান্ট অচল হয়ে রয়েছে। জিপি বাসিন্দাদের পানীয় জলের দুর্ভোগের জন্য বার কয়েকবার সংশ্লিষ্ট বিভাগের দ্বারস্থ হন তিনি, কিন্তু কোনো সুরাহা হয়নি। যদিও গ্রামোন্নয়নের অর্থে কুয়ো নির্মাণ করে দেওয়া হয়েছে, কিন্তু জিপিতে জনসংখ্যা বেশি থাকার দরুন পর্যাপ্ত পরিমাণের পানীয় জলের যোগান হচ্ছে না বলে জানান তিনি। এদিকে আদর্শ গ্রাম হিসেবে বরাদ্দ সরকারি অর্থের অপব্যবহারের জন্য অভিযোগ অসত্য বলে দাবি করেন তিনি। দুর্নীতির প্রমাণ তুলে ধরতে অভিযোগকারীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। দেওয়ার পরে সরকার তরফ থেকে যখন আমার দুধপাতের গ্রান্টের যে আমার এই স্বীকৃতি দিয়েছে, দেওয়ার পরে যে কাজগুলো, একটা গেট এবং একটা বাউন্ডারি, পার্শ্ববর্তী যে বাউন্ডারি, আরেকটা বাউন্ডারি স্কুল বাউন্ডারি আছে, আর তিনটে কমিউনিটি হল আছে, আর একটা জলের ট্যাঙ্ক বানাইবার লাগে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। 50 লক্ষ, তার মধ্যে কী কী খাতাগত ব্যয় হয়েছে জানা আছে পুরোটা? মডেল ব্যারিজের আমার গেটের লাগে 10 লাখ, আমার বাউন্ডারি লাগে 5 লাখ। এই গেট 10 লক্ষ, আর এই যে বাউন্ডারিটা দেখা যায় এটা 5 লক্ষ টাকা। আচ্ছা, আর এরপরে আমার আর একটা বাউন্ডারি আছে, এটা 5 লক্ষ। এরপরে আর একটা আমার কমিউনিটি হল আছে, এটাও 5 লক্ষ। আচ্ছা, এরপরে আর একটা কমিউনিটি হল আছে, 5 লক্ষ। আর একটা কমিউনিটি হল আছে, 5 লক্ষ। এরপরে হচ্ছে আমার এই যে
যেটা সোলার যেটা এটা আছে 5 লক্ষ। আচ্ছা, আমরা এই ছোটো দূর পথের অঞ্চলে যে দুর্ভোগের ব্যাপারটা খুলে যে আমজনতা যে দুর্ভোগ করে এগুলো সত্য। কিছু কিছু দেখুন কাজগুলো, যেমন আমার বিগত দিনে যারা পঞ্চায়েত বা আমার পঞ্চায়েতের যে কাজগুলোর মধ্যে অক্ষুণ্ণ আছে, সেই অবস্থায় আমি যখন পঞ্চায়েত হয়েছে ওয়াকালীন যখন আমার মডেল ভিলেজ হয়েছে, ওয়ার মধ্যে তো দেখা যায় আমার পাঁচ কোটি টাকার আমার কাজ হওয়ার কথা এবং আমার পঞ্চায়েতের মধ্যেও কাজ হওয়ার কথা। তো এর মধ্যে যেটা যেখানে যেখানে বিশেষ অসুবিধার জন্য তার এই অসুবিধাটা আমরা চিন্তাধারা করতাম। অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থা 12 জুলাই সারা দেশের সঙ্গে শিলচরেও দাবি দিবস পালন করেছে। এই দিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রেরণ করা হয়। সকাল 10টায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে কর্মীরা প্রতিনিধিত্বমূলকভাবে ডিসি অফিসের সামনে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক ঝর্ণা দাস, দীপ্তি সিনহা, সিটুর সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, সুরজিৎ ঘোষ, অভিজিৎ গুপ্ত প্রমুখ। বক্তারা বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের জীবন ও পরিবারের নিরাপত্তা বিপন্ন করে করোনাকালে কর্তব্য পালন করছেন, কিন্তু সরকারি অবহেলা ছাড়া বিনিময়ে কিছুই পায়নি। এমনকি সম্মুখ সারির কর্মীর স্বীকৃতি সহ সবার টিকাকরণ অগ্রাধিকারের ভিত্তিতে করা হয়নি। এদের যে পারিশ্রমিক দেওয়া হয় তা সরকারের ঘোষিত ন্যূনতম মজুরি থেকেও কম। করোনাকালীন কোনো বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। করোনায় মৃত কর্মীর পরিবারের কোনো ক্ষতিপূরণেরও ব্যবস্থা হয়নি বলে তারা উল্লেখ করেন। আসল কথা হলো আমাদের গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে কী করাচ্ছে সেটা কি বুঝতে পারছে না। আজ এই পরিস্থিতিতে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, কোভিড প্রোটোকল সবার জন্য মানা হয় কিন্তু আমাদের জন্য নয়। আমাদের বিভিন্ন কাজের দায়িত্ব, আমাদের ভ্যাকসিনে আমাদের হেল্প করতে হয়, ভ্যাকসিনে দায়িত্ব হয়, সব কিছু করতে হয়, কিন্তু এর বিনিময়ে গভর্নমেন্ট আমাদেরকে কোনো সামাজিক সুরক্ষা দিতে মোটেই রাজি নয়, দিতে চাইছে না, বরং আমাদেরকে ছিন্ন ভিন্ন করতে চাইছে। আজ নতুন শিক্ষানীতির নামে ICBSE ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কোনো মানে সরকারকে কোনো মতেই সেটা আমরা মানাতে পারছি না যে আমাদের ICBSE যাতে কোনো মতেই ধ্বংস না করা হয়। সেই জন্য আমরা যতটুকু সম্ভব আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব, কোনো মতেই ICBSE ধ্বংস করা চলবে না। বিশুদ্ধ পানীয় জল সহ বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পানিসাগরের জনগণ। আসাম আগরতলা 8 নং জাতীয় সড়ক সংলগ্ন পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর 4 নং ওয়ার্ডের প্রায় 50টি পরিবারের লোকেরা পানীয় জল, বিদ্যুৎ এবং এলাকার রাস্তা নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পরে তারা বাধ্য হয়ে মঙ্গলবার সকাল 9টা থেকে এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, কংগ্রেসের শাসন থেকে মধ্যবর্তী বামফ্রন্ট সরকারের শাসনকাল সহ বর্তমান বিজেপির শাসনকালেও তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানীয় জল সহ বিদ্যুৎ ও গ্রামীণ সড়কের দুর্দশার জন্য নাজেহাল হচ্ছেন। এদিকে অবরোধ চলাকালীন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ। তারা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা ক্রমে তাদের দাবি মতো পানিসাগর মহকুমার বিদ্যুৎ এবং PWD দপ্তরকে অবগত করলে মহকুমার বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার সুমন দেবগুপ্ত কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা ক্রমে চলতি মাসে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি পানিসাগর পিএইচই দপ্তরের দীপঙ্কর দেবনাথ পানীয় জলের স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী আধিকারিকদের আশ্বাস পেয়ে প্রায় 6 ঘন্টা পর রাস্তা অবরোধ প্রত্যাহার করেন। 6-7 মাস ধরিয়া কুটি হয়েছে, আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আমরা কুটি পাইছি, পাওয়ার পরে আজকে 6 মাস যাবত হয়ে গেছে, 6 মাস যাবত কুটি কাটিয়ে গেছে। আজকে কুটি দেখেন, কুটির অবস্থা দেখেন, কুটি হেলদুল করতেছে তুফানের মধ্যে। আজকে দেখেন আমাদের মতো প্রতিবন্ধী মানুষ যদি গরম সহ্য করতে পারে, এখন আপনারা কোন আর আমরা প্রতিবন্ধী হিসাবে আজকে বইতেছি, প্রতিবন্ধী আজকে সরকার আমাদের সহায়তা করতেছে দেখে আমরা আসি। আজকে আমরাই কারেন্ট পাইতেছি না, আজ আমরা বিদ্যুৎ পাইতেছি না, আমরা কি ভারতবর্ষের নাগরিক নয়? আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিক নয়? আমরা ভোট দিয়া আমরা সরকার প্রতিষ্ঠা করছি না, আমরা সরকারকে প্রতিষ্ঠা করছি ভোট দিয়া। আজকে আমরাই পাইতেছি না, সরকার তো কইছিল, প্রতিশ্রুতি দিয়েছিল গড়ে গড়ে কারেন্ট, গড়ে গড়ে বিদ্যুৎ, গড়ে গড়ে পানীয় জল। আজকে গড়ে গড়ে পানীয় জল নাই, বিদ্যুৎ নাই, সব সমস্যা আজকে আমরা মুখ করতেছি স্যার। আজকে প্রতিবন্ধী একজন মানুষ হিসেবে আমি গভর্নমেন্ট যে কুটুগুলি দিয়ে দিছে বা লাইন এক্সটেনশন করছে যতগুলো যতটুকু হয়েছে ভাবলাম পুরোটা কিন্তু যতটুকু হয়েছে খেলে মানে বিদ্যুৎ দপ্তর এবং DWS দপ্তর থেকে এসেছিল, তারা উভয় পক্ষই কতদিনের সময়সীমা দিয়েছে আপনাদেরকে? 15 দিনের মধ্যে হয়ে যাবে, নাহলে আমরা আশা নগরতলা রোড বন্ধ করে দিব।
তো তাদের সেই প্রতিশ্রুতি মতো আপনারা কতটুকু আশ্বাস পেয়ে আজকের এই পথ অবরোধ তুললেন? আমরা সবাই মানিয়ে নিছি স্যার, আমরা 15 দিন আর অপেক্ষা থাকব। 15 দিন পরে যদি না হয় কি করবেন? আনুমানিক গত 5-6 বছর পূর্বে শালচাপড়া প্রথম খণ্ডের নিবাসী জাকির হোসেন লস্করের প্রথম কন্যা জাসমিন লস্করের বিবাহ হয়েছিল ফুলবাড়ী জিপির আব্দুল হক মজুমদারের দ্বিতীয় পুত্র গিয়াসউদ্দিন মজুমদারের সঙ্গে। বিবাহের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবি নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন আরম্ভ হয় স্বামীর বাড়িতে নববধূ জাসমিন লস্করের সাথে। এরকম করে অনেকদিন কাটিয়ে যাওয়ার পর একটি 3 বছরের এবং আরেকটি 1 বছরের দুটি পুত্র সন্তান হয়। এর মধ্যেও নির্যাতন চালিয়ে যায় স্বামীর বাড়ির লোক। গত 3 ফেব্রুয়ারি রাতে আনুমানিক 10 ঘটিকার সময় স্বামীর ঘর থেকে জাসমিন লস্করকে দুটো বাচ্চা ঘরে রেখে তাড়িয়ে দেন স্বামীর বাড়ির লোক। বধূ জাসমিন লস্কর বর্তমানে নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। সম্পূর্ণ বিষয় নিয়ে কাটিগড়া থানায় জাসমিন লস্কর একটি মোকদ্দমা দায়ের করেন। নাম জাকির হোসেন লস্কর, আমার বাড়ি শালচাপড়া। আমার ওই মেয়েটারে গত 4-5 বছর আগে আব্দুল হক মজুমদারের ছেলে গিয়াসউদ্দিনের লগে বিয়া দিয়েছিলাম ফুলবাড়ি। বিয়ার পরে থেকেও তো শারীরিক নির্যাতন। হ্যাঁ, গত 3 ফেব্রুয়ারি আমার 2টা নাতি, একটা হইলো 3 বছরের, একটা হইলো আপনার 1 বছরের। হ্যাঁ, 2টা নাতিরে তারা এই পরিবারের লোককে রাখিয়া আমার মেয়েটারে ঘর থেকে ধাক্কা মারি বাইর করে দিচ্ছে। আমি উপায় না পাইয়া আমি কাটিগড়ার পিএসএ একটা মকদ্দমা করছি। মকদ্দমা করার পরে আমার শিলচর এডিশনাল এসপি স্যার, পার্থ সরসি শইকিয়া স্যার, কাটিগড়া ওসি স্যার, হ্যাঁ, তারা যৌথ অভিযানে আমার মেয়েটার একটা বাচ্চা রায়পুর থেকে গত 2-3 দিন আগে উদ্ধার করিয়া দিছিল। এখনও বর্তমানে আপনার একটা বাচ্চা, হ্যাঁ, পাওয়া যান না, ওইটা উদ্ধার করিয়া দেওয়ার লাগে আমি আমার প্রশাসন বা ওসি স্যারকে আবেদন করতেছি, যেহেতু আমার ওই বাচ্চাটারে আমার মানে নাতিটারে উদ্ধার করিয়া দেওয়ার লাগে। আর একটা কথা হইছে, ফুলবাড়ি জিপির একবাল, বর্তমানে একবাল তাই পঞ্চায়েত, তাই না, অপচার চালাইতে আমার মেয়েদের অন্যত্র খাল লগে রুগুল না খেয়ে আমি চিনিও না, তার সঙ্গে পলায়ন করছে। একবার পঞ্চায়েতের কথার আর কাজের কোনো তো মানে সততা নাই। যদি আমার মেয়ে অন্যত্র পলায়ন করে তো তা প্রমাণ করিয়া দেওয়ার লাগে আমি একবার পঞ্চায়েতের জানাইতেছি, না হয় আমি আইনত একবার পঞ্চায়েতের বিরুদ্ধে আশ্রয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অভিনব সংবর্ধনা, অক্সিজেন বয়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর প্রস্তাব বন বিভাগের। সোনাই বাজার থেকে উদ্ধার প্রায় 25 কেজি গাঁজা, আটক এক। সান্ধ্য আইন অমান্যে ভাঙায় পুলিশ ও ব্যবসায়ীর খণ্ডযুদ্ধ, উত্তেজনা এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।